প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সাথে উপস্থাপন করার জন্য চলে আসছি। সো আজকে আমি দেখাবো এখানে কি কি পদ আছে, কতটা পদ আছে এবং কিভাবে আবেদনটা করবেন, কত টাকা প্রয়োজন পড়বে এবং আবেদন কবে শুরু কবে শেষ, এই বিষয়ে বিস্তারিত বলে দেবো। তো এখানে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমি দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সরাসরি সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশনটি চলে যায়। তো এছাড়াও দেখতে পাচ্ছেন আরো অনেক নিয়োগ বিজ্ঞপ্তি সম্মিলিত ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে এগুলো দেখে নিতে পারেন। তো চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটিতে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়। সো এটি মূলত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, এটি কিন্তু একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। সো এই বিষয়ে আশা করি কারো সন্দেহ থাকবে না। তো আমরা প্রথম যে বিষয়টা দেখবো সেটি হচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান এর নিম্নবর্ণিত শূন্যপদ সমূহ পূরণের জন্য বাংলাদেশের যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বুঝতে পারছেন যে আপনার আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এখানে পদের নাম ও বেতন স্কেল দেওয়া আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হবে, এখানে বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা, এখানে গ্রেড হলো 11, পদ সংখ্যা হচ্ছে 1টি। তো শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ প্রথম শ্রেণীর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে এবং এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। সো এরপরে পদ হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট নেওয়া হবে, এখানে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য তৃতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, মুদ্রাক্ষরে লিখনে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, তবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ধারী যারা ব্যক্তি থাকবেন তারা অগ্রাধিকার পাবেন। এবং এখানে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন, এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো এখন আমরা আবেদনের যে বিষয়টা সেটি দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ শুরু হবে 8/8/2021 সকাল 10টা থেকে, যা কিনা শেষ হবে 30/8/2021 বিকাল 5টায়। সো বুঝতে পাচ্ছেন যে আবেদন শুরু কবে শেষ কবে, চেষ্টা করবেন শুরুতে অথবা মাঝামাঝি সময় আবেদন করার। সো আবেদন সাবমিট করার সময় আপনার সব স্বাক্ষরের প্রয়োজন পড়বে, এটি কিভাবে তৈরি করবেন এবং আপনি অনলাইনে এই আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবেন এই বিষয়ে ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আবেদন ফি বাবদ এখানে বলা আছে পরীক্ষা ফি বাবদ 224 টাকা হচ্ছে 1 নম্বর পদের জন্য এবং 112 টাকা হচ্ছে 2 নম্বর পদের জন্য, ঠিক আছে? এটি টেলিটক প্রিপেয়ার এর মাধ্যমে জমা দিতে হবে। এখানে কিভাবে জমা দিবেন এই বিষয়টা দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। তো চলুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি আমরা দেখে নিই, সেটি হচ্ছে এটা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান। সো এখানে পদের নাম হচ্ছে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, বেতন হচ্ছে 2015 অনুসারে 50,000 টাকা থেকে 71,200 টাকা, এখানে পদ সংখ্যা হচ্ছে 5 জন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মহাকাশ বিজ্ঞান বা রিমোট স্পেসিং বা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি সহ সরকারি সাথে সুসিদ্ধ বা অন্য যে কোনো সংবিধিবদ্ধ সংস্থায় প্রথম শ্রেণীর চাকরির 12 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করতে পারবেন না। এবং এখানে আবেদন করতে গেলে একটা ফর্ম আছে, এই হচ্ছে সেই ফর্ম। তো এই ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করে দিতে হবে, ফর্মের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আবেদন শুরু হয়েছে 29/7/2021 থেকে, যা কিনা 30/8/2021 পর্যন্ত চলবে এবং আবেদনের বয়সসীমা দেওয়া আছে সর্বোচ্চ 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা চাইলে এই সার্কুলারগুলো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে বিস্তারিত দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের যে নিয়োগ বিজ্ঞপ্তি দুটি, সেটি সম্বন্ধে আমি আলোচনা করলাম। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।